কাউন্টার টেরোরিজম পুলিশ অফিসারের আমি বক্তব্য শুনছিলাম যে জামাত আমিরের বিরুদ্ধে ওনার বক্তব্যটা কি, ওনারা এই চট্টগ্রাম থেকে হিল ট্রাক্সে না যেতে পারে ফিরত এসেছিলেন জামাত আমিরের পরামর্শে। আমি প্রশ্ন রাখছি সরকারকে যে আপনারা বলছেন উনি গুরু, আর উনি গুরু হইয়া উনি ট্রেনিং ইন্টার্নি করতেছে, তো গুরু কেন ছাত্রদেরকে নিয়ে গেল না এই কুকি চিনের মিটিং এ ইয়েতে হিল ট্রাক্সে? এটা কেমন? তারা জানে যে এই মুহূর্তে যদি সরকার বিরোধী আন্দোলনে বিএনপি জামাত মিলে যায়, জামাত যদি তার 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 ফুল ম্যান পাওয়ার ময়দানে নামায়, এটা একটা বড় ধরনের শক্তিশালী আন্দোলন হবে যেটা সরকারের জন্য বড় ধরনের ঝুঁকিপূর্ণ। এবং যেহেতু উনি সকল মামলায় জামিনে রয়েছে, আমি আবারও বলছি উনি কিন্তু সকল মামলায় জামিনে রয়েছে। বর্তমানে ওনার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, ছেলের সাথে সংশ্লিষ্ট করে ওনাকে গ্রেফতার দেখানো হলো। আপনার প্রোগ্রামে একজন কাউন্টার টেরোরিজম নিয়ে কাজ করে, সন্ত্রাসবাদ বিষয় নিয়ে কাজ করে একজন এক্সপার্ট আসেন, আপনার প্রোগ্রামে এসেছেন, আমি ওনার সাথে কথা বলেছিলাম। আমি ওনার কোটেশনটা দিয়ে শুরু করছি। উনি বলছেন হিন্দ আল শারকিয়া নামটাই ভুল, এইটা যদি অরিজিনাল অ্যারাবিক সিস্টেম অনুযায়ী হতো এবং তারা যদি ইসলামের জন্য কাজ করত, এইটার সঠিক বিশুদ্ধ নাম হওয়া উচিত ছিল হিন্দ আল শারকিয়া। আমি ওনাকে রিকোয়েস্ট করবো, আপনাকে আমি পার্সোনালি বলবো ওনাকে ডেকে আনার জন্য। তো ওনার অভিমত হচ্ছে নামেই যেখানে ভুল, তাহলে বোঝা যাচ্ছে এই পুরো ঘটনাটি সাজানো, যে নাম দিছে হিন্দ আল শারকিয়া, কিন্তু এটা মানে ভাষা অনুযায়ী এটা হবে হিন্দ আল শারকিয়া। তো যারা এত বড় একটা জঙ্গি সংগঠন করতে পারে, ইসলামের জন্য এত কাজ করতে চায়, তারা নামেই ভুল করবে? এটা অত্যন্ত হাস্যকর। কিন্তু হঠাৎ করে কেন নভেম্বরে এই জঙ্গি সংগঠনের নামটা আসলো, যেটা সূত্রপাত হয়েছিল ওনার ছেলেকে গ্রেফতার করার সময়? আমি আসছি। দেখুন, এই যে নামটা, এইটা ওই বিশেষজ্ঞের মতে যে এই সংগঠনটা তো ছিল না, হঠাৎ করে এই সংগঠনটাকে সৃষ্টি করা হয়েছে। তো যেহেতু আনসারুল ইসলামের সাথে এতদিন জামাতের সংশ্লিষ্টতা তারা করতে পারেনি, নতুন করে একটা সংগঠন তারা সৃষ্টি করলো, যার সাথে একজন ডাক্তার উনি যিনি ইন্টার্নি করছিলেন, যার মাত্র 28 দিন বাকি ছিল ইন্টার্নি শেষে, উনি ইন্টার্নিতে জয়েন করতে যাচ্ছেন, ওই দিন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, নববিবাহিত একজন প্রফেশনাল ডাক্তার রাফা। তো ভুল নামে একটি সংগঠন করা হলো, তারা বলেছে জামাত আমিরের ছেলে তাদের স্পিরিচুয়াল গুরু। আচ্ছা, ডাইরেক্ট ওনার সম্পৃক্ততা কিন্তু পায়নি। আচ্ছা দেখুন, আপনিই বলেছেন ওনার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে 9 নভেম্বরে, আর আজকে কত ডিসেম্বর? আজকে 13ই ডিসেম্বর, মানে 12 ডিসেম্বর রাত 2টার দিকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে বসুন্ধরা বাসা থেকে। দেখুন, এতদিন ধরে 1 মাসের বেশি সময় হয়ে গেল, তারা কিন্তু এই কথাটি বললেন না যে জামাত আমিরও এটার সাথে সংশ্লিষ্ট। কিন্তু আমরা যারা রাজনীতি পর্যবেক্ষণ করি, আমাদের কাছে কিন্তু এটি সন্দেহ ছিল। আমরা যারা মানে পলিটিক্স নিয়ে কথা বলি, কাজ করি, ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সাথে আমার কথাবার্তা হচ্ছিল গত সপ্তাহে ব্রাসেলসে। আমরা বলছিলাম জামাত আমির যেই 10 দফা ঘোষণা করেছে, যেটা বিএনপির সাথে মিল রেখেছে, মিল অনেকটা মিল রয়েছে, 4:30 সময় 10ই ডিসেম্বর ঘোষণা করেছে জামাত আমিরকে গ্রেফতার করা হবে। আমি ব্রাসেলসে ছিলাম তখন, অনেক এক্সপার্টদের সামনে, তখন কিন্তু আমি এই কথাটি বলেছিলাম যে খুব দ্রুতই তারা জামাত আমিরকে গ্রেফতার করবে, খুবই একটি মারাত্মক অভিযোগে। আপনি যদি দেখেন, আমি কাউন্টার টেরোরিজম পুলিশ অফিসারের আমি বক্তব্য শুনছিলাম যে জামাত আমিরের বিরুদ্ধে ওনার বক্তব্যটা কি। ওনারা এই চট্টগ্রাম থেকে হিল ট্রাক্সে না যেতে পারে ফিরত এসেছিলেন জামাত আমিরের পরামর্শে। দেখুন, ওনারা যাইতে পারেন নাই, কিন্তু তারা বাড়িতে ফিরত আসলেন সিলেটে জামাত আমিরের পরামর্শে। আচ্ছা, জামাত আমিরের বাসায় নাকি বিভিন্ন মিটিং হয়েছে, তো তারা ওনারা ধারণা করছেন জামাত আমির এটার সমর্থন রয়েছে অথবা এগুলা জানেন। এখন প্রশ্ন হলো, আমরা দেখতে চাই ভিডিও এভিডেন্স। জামাত আমিরের ছেলে বলেছে আমি আমার বাবার সাথে পরামর্শ করে ওদেরকে ফিরত এনেছি, মানে ওনারা কিন্তু দেখেন অভিযোগটা কিন্তু অনেকটা হাস্যকর। ওরা কিন্তু যায় নাই, এই মানে যেই 10-12 জনকে তারা অ্যারেস্ট করেছে, মানে হিন্দ ভুল নাম হিন্দ আল শারকিয়ার জঙ্গি নামে, তারা কিন্তু হিল ট্যাক্সে যেতে পারেনি, কুকি চিনের সাথে দেখা করতে পারেনি। তারা কি বলছেন? তারা জামাত আমিরের পরামর্শে চলে এসেছেন। তাহলে দেখেন, এখানেও কিন্তু তারা সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেনি। তারপরে জামাত আমিরের ছেলে জামাত আমির জানে অথবা ওনার অ্যাপ্রুভাল নিয়েছে, এটার এভিডেন্স কোথায়? আপনারা ধারণা করছেন জামাত আমির জানে, আর জামাত আমিরের ছেলে ওনাদের হুকুমদাতা, তাহলে উনি কেন গেল না? উনি এত বড় মুজাহিদ। আমি প্রশ্ন রাখছি সরকারকে যে আপনারা বলছেন উনি গুরু, আর উনি গুরু হইয়া উনি ট্রেনিং ইন্টার্নই করতেছে, তো গুরু কেন ছাত্রদেরকে নিয়ে গেল না এই কুকিচিনের মিটিং এ ইয়েতে হিল টাকছে? এটা কেমন ধরনের? দেখুন, শুধু ওনার ছেলে না, ওনার ভাইকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল এই গত কয়েকদিন আগে। ওনার ভাই জামিন পেয়েছে। জামাতের সেক্রেটারি জেনারেলকে অ্যারেস্ট করা হয়েছে, জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেলকে অ্যারেস্ট করা হয়েছে, অর্থাৎ জামাতের কেন্দ্রের অধিকাংশ নেতাকে কিন্তু তারা অ্যারেস্ট করেছে। কেন সরকার এই কাজটা করছে? আমি একটু করে বলেছি একটু আগে যে সরকার ধারণা করেছিল বিএনপির সাথে জামাতের জোটটি পুরোপুরি ভেঙে গিয়েছে, কিন্তু যেই জামাত 10 তারিখে তাদের 10 দফা ঘোষণা করলো, যার সাথে ওই 10 দফার মধ্যে রয়েছে সরকারের পদত্যাগ, অবিলম্বে জাতীয় সংসদ ভেঙে দেওয়া এবং কেয়ারটেকার সরকারের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করা, এই দাবিগুলো তো সরকার মানছে না, মানতে পারছে না। এইটি সরকারকে চ্যালেঞ্জ করা হয়ে গিয়েছে এবং এটা বিএনপির সাথে মিলে গিয়েছে। আপনারা জানেন যে ডক্টর শফিকুর রহমান নিজেই, উনি জামাতের আমির, উনি যখন কেয়ারটেকার আন্দোলনটি এর আগে হয় 93 to 96, তখন উনি খুব বড় ধরনের ভূমিকা পালন করেছেন রাজপথে। তো স্বাভাবিকভাবে জামাত ইসলামী খুব বড় শক্তিশালী ভূমিকা পালন করেছে রাজপথে। এবং আমি একটি কথা গতকাল একটি মিডিয়াতে বলেছি, এবং দেখেন আমি তখন বাংলাদেশে থাকি, আমরা দেখেছি যে আওয়ামী লীগের লোকজন রাজপথে আসতো ঘুমিয়ে টুমে 11টা 12টার দিকে, যখন কেয়ারটেকারের আন্দোলনটি হয়। বিএনপি, আওয়ামী লীগ, জামাত তখন একসাথে আন্দোলন করেছে মানে কেয়ারটেকারের জন্য, আর জামাতের লোকজন ফজর নামাজ পরেই রাজপথ দখলে নিয়ে নিত। অর্থাৎ জামাত ইসলামের শক্তিমত্তা সম্পর্কে আওয়ামী লীগ খুব ভালো করে ওয়াকিবহাল। তার মূলত কিন্তু সরকার কিন্তু আগেই মেসেজ দিচ্ছিলেন বি কেয়ারফুল, ডক্টর শফিককে, জামাতের আমিরকে মেসেজ দিচ্ছিলেন বি কেয়ারফুল। কিভাবে? ওনার ছেলেকে অ্যারেস্ট করা হলো যে লুক ইউ আর দ্য নেক্সট, আপনি কিন্তু আগাবেন না। এরপরে ওনার ভাইকে অ্যারেস্ট করা হলো, মেসেজ হলো লুক বি কেয়ারফুল, আপনি কিন্তু নেক্সট টার্গেট। কিন্তু উনি কিন্তু দমে যায়নি, উনি জামাতের আমির, উনি ঘোষণা করেছে 10 দফা ঘোষণা করেছে, সরকারকে পদত্যাগ করতে হবে, তারপর হচ্ছে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, জামাত নেতাদের মুক্তি দাবি করেছে। তো সুতরাং এগুলা ছিল শক্তিশালী একটি ঘোষণা, যেই ঘোষণাটি সরকার নিজেদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করেছে এবং সরকার অনেকটা নার্ভাস। কারণ জামাত ইসলামী, আমি আবার রিপিট করছি, জামাত ইসলামীর রাজনৈতিক শক্তিমত্তা সম্পর্কে, এবিলিটি সম্পর্কে, জামাত কতটুকু ক্যাপেবল এটা সরকার ভালো করে জানে। অনেকেই জামাত লিডারদের রাজনৈতিক কলিগ এবং তারা অনেকে একসাথে জেল খেটেছে। জামাতের বর্তমান নেতৃবৃন্দ অনেকে আওয়ামী লীগের নেতাদের সাথে জেল খেটেছে এবং জামাতের, আওয়ামী লীগের যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী উনি জামাতের নেতাদের সাথে অনেকের সাথে জেলে ছিলেন। অর্থাৎ শুধু আমি স্বরাষ্ট্রমন্ত্রীর নামটি বললাম না, অনেক নেতারাই জেলে ছিলেন। জোট কিন্তু বিএনপি জামাতের জোট কিন্তু যেটা 20 দলীয় জোট ছিল সেটা কিন্তু ইনএক্টিভ, ভেঙে যায়নি। অর্থাৎ বিএনপির পক্ষ থেকে অথবা জামাতের পক্ষ থেকেও কিন্তু ভাঙ্গার ঘোষণা আসেনি, ব্যাপারটি হচ্ছে ইনএক্টিভ হয়ে গিয়েছে। অর্থাৎ এটাকে তারা, বিএনপি এবং জামাত এটাকে ফাংশন করছে না। বর্তমানে যে আন্দোলনটি হচ্ছে এটি 33 দলীয় আন্দোলন, এর আগে ছিল 20 দল। তো মূলত প্ল্যানটা যেটি হয়েছে যে যুগপৎ ভাবে একই কর্মসূচি বিভিন্ন দল পালন করবে, অর্থাৎ আগের যেভাবে 20 দলীয় একটি ব্যানার ছিল সেটি থাকবে না। মূলত বিএনপি জামাত কিন্তু আলাপ আলোচনার ভিত্তিতেই এই কাজটি করেছে যে ব্যানার না থেকে বিএনপির জায়গা থেকে বিএনপি আন্দোলন করবে, জামাতের জায়গা থেকে জামাত আন্দোলন করবে, এলডিপি, আপনি জানেন এলডিপি রাজপথে এসেছে, এলডিপির জায়গা থেকে এলডিপি করবে, তারপর হচ্ছে যে গণ অধিকার পরিষদ গণ অধিকার জায়গা থেকে করবে। অর্থাৎ আরো বৃহত্তর ঐক্য করার জন্য কোনো ব্যানার রাখা হয় নাই, এটা স্ট্র্যাটেজির অংশ। মূলত বিএনপি জামাত মানে আলাদা হওয়ার ব্যাপার না, ব্যাপারটি হচ্ছে যে জনগণ অধিকার আদায়ের সংগ্রামে বিএনপি জামাত রাজপথে আছে কিনা। 24 তারিখ কিন্তু বিএনপি জামাত রাজপথে একসাথে আসছে, এই যে 24 তারিখ গণমিছিল হবে, বিএনপি থাকবে, জামাতও থাকবে। সেখানে তো সরকার থেকে বলা হচ্ছে যে সেই 24 তারিখে বাদ দেওয়ার জন্য কর্মসূচি বাদ দেওয়া, সরকার থেকে সরকার বলতে পারে। দেখুন সরকার কতটুকু সদিচ্ছার পরিচয় দিয়েছে রাজনৈতিক মানে প্লুরালিজমের জন্য, সহ অবস্থানের জন্য কতটুকু সদিচ্ছার পরিচয় দিয়েছে। তারা বিএনপি অফিস ভাঙচুর করেছে, র্যানস্যাক করেছে, বিএনপি অফিসের ধনসম্পদ তারা কেড়ে নিয়েছে, বিএনপিকে তার অফিসে যেতে দেয়নি, বিএনপির সেক্রেটারি জেনারেলকে অ্যারেস্ট করেছে। তো বিএনপি যেখানে চেয়েছিল তাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করতে তা করতে দেয়নি। এত নির্যাতন করার পরেও হাজার হাজার নেতাকর্মী অ্যারেস্ট হয়েছে, হাজার হাজার মামলা হয়েছে, গোলাপবাগে সমাবেশ করতে হয়েছে। সুতরাং রাজনৈতিক মানে সম্মান সহাবস্থান কিন্তু আওয়ামী লীগ দেখাতে পারেনি। সুতরাং আওয়ামী লীগের জায়গায় আওয়ামী লীগ মানে তাদের কি কনফারেন্স রয়েছে তারা করবে, আর আমাদের জায়গায় আমরা করব। লেট দেম ডু দেয়ার পলিটিক্স, উইল ডু আওয়ার পলিটিক্স। জামাতকে কি দমিয়ে ফেলতে পারবে এই অ্যারেস্টের মাধ্যমে? অবশ্যই নয়, অবশ্যই নয়। আপনারা জানেন যে জামাত ইসলামের অনেক নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে, অনেককে জেলে রেখেছে। জামাত কিন্তু উইক হয়ে যায়নি, জামাত কিন্তু হাইলি স্পিরিটেড, এবং যেই কারণেই কিন্তু সরকার নার্ভাস হয়ে গিয়েছে। নার্ভাস হয়ে তারা এমন অভিযোগটি করলো যে মানে টেরোরিজমের অভিযোগ, যেটার সাথে জামাতের সংশ্লিষ্টতা এটা আওয়ামী লীগ বিশ্বাস করে না। আমি স্পষ্ট করে বলছি, আওয়ামী লীগ এটা ভালো করে জানি। এবং আপনি যদি কাউন্টার টেরোরিজম পুলিশ অফিসারের বক্তব্যটি দেখেন, আপনি দেখবেন যে উনি মিলাতে পারছে না, ওনার বক্তব্যটি উনি মিলাতে পারছে না। একটু যে যৌক্তিকভাবে দিবেন তা কিন্তু উনি দিতে পারেন নাই।